প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়নি এবং ঝরে পড়া শিশুদের শিক্ষার মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সারা দেশে 3,260 কোটি টাকা ব্যয়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আতাউর রহমান আজ খাগড়াছড়িতে এক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গোলাম মোহাম্মদ বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আতাউর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক আবু নাজের। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুধীন কুমার চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেহের আফরোজ চুমকি সহ সাংবাদিক ও বিভাগীয় গণপ্রধানগণ বক্তব্য রাখেন। সবাই জানানো হয় এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি 4 এর আওতায় খাগড়াছড়ি জেলার 7টি উপজেলার 490টি শিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে 14,700 শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে। সারা দেশে 345টি উপজেলার সকল সিটি কর্পোরেশন সহ 15টি শহর এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন প্রতিটি উপজেলা আমরা যেটা জানলাম যে 70টা করে কেন্দ্রে প্রাথমিক এগুলোর রিটার্ন এবং হাই হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই সেটার ফলাফল পাচ্ছি।